এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরের বরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ঈদ। ঈদের জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। একই সাথে উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের নামাজ আদায় করেছেন। পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলেও আজ ঈদ উদযাপন করছেন মুসলমানরা। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, ইরানেও ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো গাজায় পালিত হচ্ছে ঈদ উল ফিতর, তবে ঈদের আনন্দ নেই ফিলিস্তিনিদের মাঝে। নিহত স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়েই কাটছে তাদের ঈদ। নিজ নিজ এলাকার ধ্বংস হওয়া মসজিদ চত্বরেই ঈদের নামাজ আদায় করছেন তারা। আবার অনেকে ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ পড়েছেন। ঈদ উপলক্ষে আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এদিকে গাজার রাফাতে ঈদের দিনও আকাশে চক্কর দিচ্ছে ইসরায়েলি ড্রোন।